তারপরেতে কি রয়েছে হালিম হালিম তাই তো ভাই আপনি জানেন কিনা জানি না যে আমার ভাজা পোড়া জিনিস খেতে সবথেকে বেশি ভালো লাগে আর এই ভাজা পোড়া জিনিস খাওয়ার জন্য চলে গেছিলাম ভাটিয়াপাড়া অর্থাৎ গোপালগঞ্জের ভিতরেই ভাটিয়াপাড়া আমাদের এইখান থেকে ভাটিয়াপাড়া যাইতে সর্বোচ্চ 20 মিনিটের মতো সময় লাগে তারপরে আবার যদি বাইক থাকে আর বর্তমানে তো কালনা সেতু হয়ে গেছে নেক্সট ব্লগ আমি আপনাদেরকে দেখাবো যে কালনা সেতু নিয়ে জয়েব কাজের কথায় আসি আপনি যদি এই লোভনীয় হালিম খাইতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে সোজা বাংলা কথা ভাটিয়াপাড়ায় গেছিলাম অনলি আমরা তিনজন ভাই এখানে হালিম খাইতে তাই বেশি দেরি না করে সরাসরি অর্ডার করে দিলাম 150 টাকা প্লেটের তিন প্লেট হালিম যখন ক্যামেরাটা জুম করতেছিলাম তখনই ভাই আহা হা হা এখনো স্বাদ লাগে রয়েছে ভাই যাই হোক অনেকক্ষণ বাইসে কুটে এরপরে তিন পিস বড় বড় মাল নিলাম ওই মাল খাওয়ার জন্য রিল্যাক্স এখন ভাই টেবিলে যে বসি আরে আর অপেক্ষা করতেছিলাম কখন আসবে কিন্তু এটা ছোট ভাই আসলো দিতে আর হ দোকানটা কিন্তু ভাই খুব ছোট কাটো কিন্তু ভাই এই দোকানে যা পাওয়া যায় বড় দোকানেও তা পাওয়া যায় না ফাইভ স্টার হোটেলের কথা তো বাদই দিলাম পার্টিতে পিস দেখেই ভাই মাথা নষ্ট আর আমার তো একটা বদভ্যাস আছে কার পার্টিতে কত বড় পিস গেছে ওটা দেখা এখন দেখছি ভাই বন্ধুর বাড়িতে আর বড় পিস কিন্তু কথাবার্তা না হয় শালা কুপাতেই শুরু হয়েছে এরপর আমি কি আর আমি তো জম্মে রাখারে ভাই রাম কব দিছি ভাই মানে যে দেখতে পারি এখনো ভাই এই ভিডিও বানানো নিচ্ছে ভাই অন্তরের ভিতরে কাঁপ দিছে ইস ভাই কন্যে কামো কন্যে কামো মন চাষে খাই কিন্তু কি আর কোন ভিডিও তো বানাতে বুঝি না আর ভাই সুজা বাংলা কথায় একটা কথা হলো কি এক পিস গোস্ত খাওয়ার জন্য এক বাটি ডাল খান না আমি হচ্ছে হালিম কিন্তু ভাই গোস্তটা যদি সেই হয় মানে সেই লেভেলের চিজ হয় তাইলে তো ভাই কথাই নাই মানে ভাই এত নরম এত সুস্বাদু ধারণার বাইরে খায় কি করবো পারতেছি না বিদায় দুই বন্ধু মিলে একেবারে পাল্লা পাল্লি শুরু করে দিছি কিরা আগে খাতিয়ারে ক কিরা কত খাতিয়ারে ক কুপা কুপা সি আমি জম্মের কুপা নেবো দেখতে বন্ধুরে কইছি তুইও কুপা আমিও কুপাই দেই কিরা কত খাতিয়ারে আজকে দেখা যাবে ঠিক আছে এরপর আবার ভাই বাইরে একটু মেয়ে গেছে বুঝতে পারছেন এজন্য আরো তাড়াতাড়ি খাওয়া লাগবে আমাকে কি করবে জম্মে রেখারে খাচ্ছে আর ভাই এর যে স্বাদ ধারণার বাইরে আর স্বাদ জিনিসটা হচ্ছে এমন ভাই যে মুখে বলে বোঝানো সম্ভব না আপনি যদি না খান তাহলে টের পাবেন না আর ভাই এই হাড়ের ভিতরে যে একটা হাড়ের ভিতরে ভাই যে চিজটা থাকে নরম নরম যেটা কি বলে আর কি শাল চামলচা কি দেখি কয় ওই জিনিসটা বার করার জন্য আবাইতের মতো একেবারে মনে করেন রগ মগ একেবারে গোস্ত টোস্ত সব ছিঁড়ে এলাই দিছি আমি তারপরে আমার ভাই শ্বাসটা বাইর করে খাওয়াই লাগবে কারণ ভাই ওর যে টেস্ট 100 কোটি টাকা হলে ওই টেস্ট ভাই কোনো জায়গায় পাওয়া যায় না বুঝতে পারছেন তো আমি কি করবো ভাই একেবারে উড়াদুরা কুপাইতেই আছি এরপর ভাই আর বেশি দেরি করিনি কারণ বাইরে ছিল প্রচুর মেঘ আর আমরা আবার ব্যাক করতেছিলাম ওইখান দিয়ে তো গাইস আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বাংলাদেশের সর্বপ্রথম 6 লেনের সেতু কালনা সেতু তো এই সেতু নিয়ে আমি একটা ব্লগ ভিডিও করব অবশ্যই ড্রোন শট থাকবে নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কালনা সেতু কি কি আছে কতদিন লাগছে আর এই নিয়ে মজার একটা ঘটনা আছে যেটা আমাদের মন্ত্রী সাহেব করেছিল পুরনো মন্ত্রী আমাদের তো সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন কারণ এমনিতেই নতুন চ্যানেল মনে হয় 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে এই ভিডিও দেওয়ার সাথে সাথে আর আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আশা করি এই ভিডিও দেওয়ার পরে পেজেও 45,000 মতো ফলোয়ার হয়তো হয়ে যাবে শিওর না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ